গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করছে না আর রান্নাঘরেও বেশি থাকতে ইচ্ছা করছে না তখন সকালের জলখাবারে কিংবা সকালের নাস্তায় বানিয়ে নিলাম এই রাতের বেঁচে থাকা ভাতটা দিয়েই দারুণ সুন্দর একটি রেসিপি হ্যাঁ বন্ধুরা এটা এতই ভালো আর এটা খুবই সুস্বাস্থ্যকর হচ্ছে শরীরের পক্ষেও ভালো হবে খাওয়া শরীর ঠান্ডা রাখবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকে চেটে পুটে খাবে কারণ এটা খুব টেস্টি হয় খেতে তো এখানে এক চামচ সাদা তেল দিয়েছি কড়ায় তার মধ্যে একটি শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম এরপর এই লঙ্কাটা একটুখানি আমরা নেড়েচেড়ে ভেজে নেব আর এই সময় আমি দিয়ে দিলাম এখানে এক চামচ সর্ষে ফোড়ন তো এই সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর এখানে দেখো এটা হচ্ছে ছোলার ডাল তো এক চামচ আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবে মুছে নিয়ে এই ছোলার ডালটা তেলের মধ্যে দিয়ে দেবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এখানে আমি দেব এক চামচ বিউলির ডাল এই বিউলির ডালটাও শুকনো কাপড়ে একটু মুছে নেবে ভালো করে মুছে নিয়ে এক চামচ এই বিউলির ডালও এই কড়ার মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার এই সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজবো আমরা আর আঁচটা একদম কমিয়ে দেবে না হলে কিন্তু পুড়ে যাবে আঁচ কমিয়ে দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেবে খুবই হালকা লালচে রং ধরা অবধি ভাজতে হবে তো আঁচটা কমিয়ে দিয়ে এখানে আমি একটিখানি গাজর নিয়ে নিয়েছি এই গাজরটা দেখলাম ফ্রিজে রয়েছে যখন আমি ভাবলাম গাজরটাও দিয়ে দিই এটা স্বাস্থ্যের জন্যও ভালো হবে এবং খেতেও টেস্ট লাগবে তবে বন্ধুরা গাজরের বদলে তোমরা অন্য কোন সবজি দিতে চাইলে দিতে পারো বিনস থাকলে দিতে পারো বরবটি থাকলে দিতে পারো বাঁধাকপি থাকলে ক্যাপসিকাম থাকলে যে কোনো সবজি এখানে তোমরা ব্যবহার করতে পারো কিংবা অন্যান্য কোনো সবজি যেমন কি ধরো ঝিঙে পটল কিছু যদি দিতে চাও সেই সমস্ত সবজিও এখানে ব্যবহার করতে পারো তিন চার রকমের সবজিও কুচি করে কেটে কিন্তু দিতে পারবে এখানে তো আমি শুধু এই গাজরটা এখানে গ্রেট করে নিয়েছি এই গাজরটাই আমি এখানে দিচ্ছি তো এবারে দেখো এখানে ডালটা হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা রঙ ধরাবে কিন্তু পুড়িয়ে ফেলবে না হালকা রং ধরাতে হবে হালকা রঙ ধরে গেলে এই গাজর কুচিটা দিয়ে দিলাম এখানে আর তোমরা অন্য কোনো সবজি দিতে চলে সেই সবজিটা এখানে এই সময় দিয়ে দেবে আর সাথে দেবে দুটি কাঁচা লঙ্কা বন্ধুরা ঝালটা তোমরা যেমন খেতে চাও সেই অনুযায়ী একটু বেশি পরিমাণ ঝালও দিতে পারো অথবা একটু কম ঝালও দিতে পারো যদি ঝাল কম খেতে চাও তো এইভাবে গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে গাজরটা ঝট করে নরম হয়ে যাবে তো তোমরা গাজরের বদলে অন্য সবজি যদি দাও এইভাবে নুন দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবে দেখবে সুন্দর ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে এই সময় আমি এক মুঠো মতন কারিপাতাও দিয়ে দিলাম তো এখানে দেখো এক মুঠো কারিপাতা দিয়ে দিয়েছি দিয়ে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে তো যতক্ষণ না গাজরটা একটু নরম হয়ে যাচ্ছে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে তোমরা নিয়ে আর যতক্ষণ না সবজিগুলো বেশ নরম হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবজিটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমি এক বাটি এখানে ভাত নিয়ে নিলাম এটা ঠান্ডা ভাত হচ্ছে তোমরা আগের দিনের যে ভাত অনেক সময় আমাদের বেঁচে যায় থেকে যায় রাতে ভাত করলে বেঁচে যায় কিংবা থেকে যায় সেটা আমরা ফ্রিজে রেখে দিই সেই ভাতটা নিয়ে নিতে পারো এক বাটি ভাতের মধ্যে এবার এখানে দেখো আমি এক চামচ এক ছোট চামচ আমি চিনি মেশাচ্ছি একটু তবে চিনিটা পুরোপুরি অপশনাল চাইলে মেশাতে পারো চাইলে বাদ দিতে পারো তবে একটু চিনি দিলে এটা খেতে টেস্ট হয় এই রেসিপিটা তো চিনি দেওয়ার পর আমি এখানে দুই বড় চামচ জল ঝরানো টক দই দিয়েছি তো চিনি আর জল ঝরানো টক দই দিয়ে এই ভাতটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো তো এই ভাতটা ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা বিশেষ করে এই গরমকালে যখন কিচ্ছু খেতে ইচ্ছা করে না কিংবা গরম গরম কোনো কিছু খেতে ইচ্ছা করছে না সেই সময় তোমরা এই রেসিপিটা করে খেতে পারো এটা শরীরের পক্ষে খাওয়াও খুব উপকারী আর খেতে খুব টেস্ট হয় খুবই ভালো হয় এটা তো দেখো ভাতটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দই আর চিনিটার সাথে তারপরে ওই যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর ডাল আর সমস্ত মশলা দিয়ে যেটা তৈরি করলাম আমরা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নেবো তো খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে আর আমি যেমন কি বললাম অন্যান্য সবজিও তোমরা দিতে পারো এখানে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে হ্যাঁ যখন মেশাবে তখন এই যে সবজির মিশ মিশ্রণটা আমরা তৈরি করেছি এটা যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা অবস্থায় মেশাবে গরম অবস্থায় মেশাবে না তো পুরো ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিয়েই এই ঠান্ডা দই ভাতটার মধ্যে ওই মশলাটা মিশিয়ে তারপর সার্ভ করার সময় এইভাবে সার্ভ করতে পারো প্রথমে একটি বাটে নিয়ে নেবে তার মধ্যে আগে লঙ্কাগুলো এইভাবে ওপরে সাজিয়ে দেবে নিচে আগে দিয়ে তার উপরে ভাতটা অল্প অল্প করে দিয়ে হালকা হাত যেটা হচ্ছে হাতা দিয়ে অথবা চামচ দিয়ে এরকম একটু প্রেশার করে চেপে দেবে দিয়ে এইভাবে বাটিটা রেডি করে নিয়ে তারপর যেই প্লেটে সার্ভ করবে সেই প্লেটে এইভাবে দিয়ে জাস্ট একটু উল্টে দেবে দেখো এটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় সত্যি বন্ধুরা আমার কথা হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু নিজেরা তৈরি করে একবার এটা খেয়ে দেখো তোমাদের এত স্বাদ লাগবে এতই ভালো লাগবে মনে হবে প্রত্যেক দিন জলখাবারে কিংবা প্রত্যেক দিন টিফিনে এটাই বানাই এটা দারুণ লাগে খেতে আর এই গরমের দিনে খুবই ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে তাহলে এটা ট্রাই করো কেমন লাগলো কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো